তেবাড়িয়া হাটের শুরু আর আজকে আমরা তেবাড়িয়া হাটে আসছি তেবাড়িয়া হাটের আজকে আপনাদেরকে কবুতরের দাম নাম দাম এবং বর্তমান বাজার মূল্য আজকে হচ্ছে 4/10/2020 সাল তো আজকে আপনার বাজার মূল্য কেমন যাচ্ছে আজকে এগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব তো চলুন দর্শক আজকে কবুতরের দাম কেমন কি যাচ্ছে সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেব আপনাদেরকে উড়ে কেমন ভাই আচ্ছা এই বোখারাটার দাম কত আসবে ভাই বোখারাটার দাম বলছে ওনারা 2000 টাকা ভালো লাগলো বোখারা গুলা ভাই এটার দাম কত 2000 নাম কি এটার বোখরা বেচা বিক্রি কি এটাই বেচা বিক্রি কি একদম না কিছু কম আছে লাস্ট 1800 ভাই এটা কি কবুতর হাউস পিজিয়াম প্রাইস কত এটার 7000 একদম না কিছু কম আছে ভাইয়া ভাই দাম কি এক না কিছু কম আছে ভাই কিং এর দাম কত আছে ভাই এছাড়াও এখানে অনেক কবুতর আছে ভাই এই বড়টা কি কবুতর হ্যাঁ রেন এটার দাম কত ভাই বেচা বিক্রি ভাই 7000 এই ফিক্স আসসালামু আলাইকুম ভালো আছেন না 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 ঠিক আছে আমি আসতে পারলাম না আর কি আচ্ছা আচ্ছা না আমার একটু দেরি হয়ে গেল তো এখন বিক্রির মধ্যে কি কি কবুতর আছে ভাই হ্যাঁ রেসার উমার রানিং কত ভাই কবুতরগুলো অনেক সুন্দর আছে কবুতরগুলো ফ্রেশ আছে আরে হুমার ভাই হুমার আচ্ছা আচ্ছা এটার দাম কত আছে ভাই দাম কত এটার ভাই ১২০০ আচ্ছা আচ্ছা আর হুমারটা কত আসবে ভাই হুমার হুমার আচ্ছা আচ্ছা ভাই জান এটার নাম কি ভাই আচ্ছা আচ্ছা এটার দাম কত আছে ভাই কত ভাই 15 আর নাক্কাগুলো কত ভাই নাক্কা নাক্কা 2000 আচ্ছা নাক্কা 2000 আর হচ্ছে যে কি পোটারের দাম কত বললো আর পোটার হচ্ছে 15000 টাকা আসছে
তবে এটা আসলে নির্দিষ্ট কোনো দাম না, এখান থেকে আসলে দাম কম বেশি হবে। আপনারা যখন আসবেন অবশ্যই দাম দর করে নেবেন, আসলে এখানে ওনারা তো একটু খামারি, ওনারা তো একটু বেশি দাম বলবেই, তো অবশ্যই দাম দর করে আপনারা কম বেশি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই দেখে নেবেন আপনারা। ভাই মুকিটার দাম কত আসবে? 4000। আর ওই সিরাজিটা ভাই? সিরাজি 5000। আসলে মুকিটা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে, মুকির সাইজ গুলো অনেক বড়, হ্যাঁ অনেক বড় সাইজ, অনেক ভালো লাগছে আর কি মুকির সাইজ গুলো। রেঞ্জের দাম কত আসবে ভাই? আর এটা ভাই, এটা রেঞ্জের দাম 8000 টাকা। আর এটা কি নাম ভাই? জ্যাকোবিনের দাম কত ভাই? 5000। তাছাড়াও এখানে আপনারা পাবেন কিছু দেশি কবুতরের কালেকশন, আর দেশি কবুতর, দেশি দেশি বাঘ, গিরিবাঘ, হ্যাঁ এগুলো কিছু পাবেন। আর দেশি বাঘ গিরিবাজের কালেকশনের জন্য তার পাশেই আপনারা এখানে কিছু দোকান পাবেন হাটের মধ্যে, ওনাদের কাছ থেকে অবশ্যই দাম দর করে নেবেন, তারপরেও দেখি আজকে বাজার মূল্য কেমন কি যাচ্ছে। কী কবুতর এটা? আচ্ছা এটা কি ক্রস নাকি? না এটা আলাদা জাত, আলাদা জাত। কি জাত ভাই? এটা কত আসছে ভাই? 500, 550। আর এই জোড়াটা ভাই, সাদা জোড়াটা? 1500। আচ্ছা আচ্ছা, এটা হাউস ফিট। এটা দাম কত আসবে ভাই? কত আছে? এইটা 5000। এখন আমরা হচ্ছে যে লাল কিং দেখতে পাচ্ছি ভাই, এই কিং এর দাম কত ভাই? 10000। আর এটা তো স্ট্রেচার না ভাই? এটা তো স্ট্রেচার না ভাই? ভাই এটা স্ট্রেচার না? কত আসবে এটা ভাই? 6000। এত জোড়া নাই, স্ট্রেচারটা অনেক সুন্দর, সাইজ অনেক ভালো আছে, অনেক কবুতর আছে। হুমার হুমার হুমার, এখানে হুমার দিচ্ছে, এখানে হুমার 2000 টাকা ভাই। এটা এটা কি ভাই? ভাই এটা মাল্টেসের দাম কত আসবে ভাই? 4000। ফিক্স দাম ভাই? দেখি 3500। ওনারা 3500 লাস্ট দাম রাখবে, তো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই তাদের হাটে আসবেন, এসে অবশ্যই একটু কালেকশন করে নেবেন। সামনের দিকে দেখেন ভাই, এটার নাম কি ভাই? আমেরিকান লাকা। আমেরিকা? আচ্ছা আমেরিকান লাকা। এটার দাম কত আসবে ভাই? এটার দাম কত আসবে আনোয়ার ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5000। এটার দাম কত আসবে? আচ্ছা 6 কিল এটা আছে, তো এটা 5000 টাকা আসবে ওনার দাম, এটা অবশ্যই দাম কম বেশি হবে। আর লাল মুক্তি কত ভাই? 4000। লাল মুক্তির দাম আসলে একটু বাড়তি যাচ্ছে, হঠাৎ করে মুক্তির চাহিদা একটু বেড়ে গেছে, তো সে কারণে একটু দাম বাড়ছে। বিদেশি কবুতরের পাশাপাশি তার পাশে আপনারা এই সাইডগুলোতে পাবেন আপনার দেশি কবুতর, আর গিরিবাজ কবুতরের হাট আপনার এই যে সামনে, এই সোজা, এই সোজা যেগুলো আপনার খাঁচা দেখতেছেন তার সামনে সবগুলো হচ্ছে যে গিরিবাজ কবুতর প্লাস দেশি কবুতরও আছে, আর কিছু মেশালো আছে। আর এই সাইডেরগুলো মোটামুটি সবই হচ্ছে গোবিন বা দেশি, এগুলো পাবেন আর কি আপনারা। তো এই সাইডে আপনারা যখন দেশি কবুতর বা গিরিবাজ কবুতর গোলা টোলার জন্য নিতে আসবেন, তখন আপনারা এই সাইডের দিকে আপনারা চলে আসবেন এবং আপনার কবুতর আপনি কালেকশন করে নেবেন, তবে অবশ্যই দাম দর করে নেবেন, তারা একটু দাম বাড়তি চায়।
তো দাম বাড়তি চাই তো অবশ্যই আপনার ভালো যেটা মনে হয় যে এই দামের মধ্যে নিলে এটা আপনি লস হবে না বা ঠকবেন না তো আপনারা অবশ্যই এগুলো দেখে শুনে আপনারা কবুতরগুলো কালেকশন করে নেবেন গিরিবাজের কালেকশন আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় বিদেশিরও কিছু কালেকশন আছে ভাই বোম্বাই জোড়া কত ভাই জোড়া কত ভাই জোড়া 1500 আচ্ছা আর কালো মুক্তি ভাই কালো মুক্তি হচ্ছে 1200 কালো মুক্তি আসবে 1200 আর বোম্বাইয়ের দাম আসবে 1500 এছাড়াও এখানে আপনারা পাবেন খাঁচা এই কবুতর কেনার পরে আপনাদের অনেকে খাঁচা প্রয়োজন হবে তো এখান থেকে সেগুলো কালেকশন করতে পারবেন আপনারা এই খাঁচাগুলো কিনে নিয়ে আপনারা বাসায় নিয়ে চলে যাবেন কবুতর তাতে কবুতরগুলো অনেক ভালো থাকবে আর কি আচ্ছা এখানে খাঁচার দাম শুনি কোনটা কত ভাই এই খাঁচাটা ২৪ বাই ২৪ এটা হচ্ছে ৮০০ আর এটা কত ভাই এটা কত আছে ২৪ আচ্ছা আর এটা এটা ১৬ ২০ ৪০০ এটার দাম আসবে ৪০০ ১৮ ২৪ ৬০০ আর ১৮ ২৪ এর দাম আসবে ৬০০ টাকা আপনারা যারা হচ্ছে যে কবুতর কিনবেন বা পাখি কিনবেন তো কেনার পরে অবশ্যই এখান থেকে কালেকশন করে নেবেন আর এটা পাখির ক্যালসিয়াম আচ্ছা এটা ৩০ টাকা আচ্ছা আচ্ছা ভাই তো প্রত্যেক রবিবারে আসেন তো নাকি আচ্ছা এটা কবুতরের ডিম পাড়ার হচ্ছে ইয়ে এখানে কবুতর ডিম পাড়ায় পাখির এটা কি ভাই নাম কি বললেন গ্রিপ আচ্ছা এটার দাম আসবে ৪০ টাকা আচ্ছা ঠিক আছে আর এটা তো পানির পাত্র বা খাবারের পাত্র হিসেবে ব্যবহার করতে পারবো আমরা সাক্ষাৎকার দেবো নাকি আমার সিল আছে এটা হচ্ছে চায়না কবুতরের খাবার বাটি আচ্ছা এটা চায়না আচ্ছা এটা ২০ মানে ভাইয়ের কাছে দাম আমার কাছে কম মনে হচ্ছে হ্যাঁ এটা পাখির মই আচ্ছা এটা পাখির মই এটা হচ্ছে আপনার ১৫ টাকা পিস আচ্ছা এই পাখির মইটার দাম আসবে ১৫ টাকা জিনিসটা অনেক ভালো আচ্ছা এটা পানির ফিল্টার এটা তো পানি যখন খাবে আর কি তখন আর কি পানি কমবে একদিক দিয়ে সুবিধা এটা আচ্ছা আচ্ছা আসলে এগুলো ব্যবহার করা অনেক ভালো এগুলো ব্যবহার করলে পাখির দোল না আচ্ছা সুন্দর জিনিসটা অনেক সুন্দর এটা দাম আসবে ৫ টাকা সুন্দর এটা তো চীনা চীনার দাম একটু বেশি মনে হচ্ছে ভাই এখন কি রেট বাড়তে যাচ্ছে নাকি রেট এখন বর্তমান বেশি যার কারণে এটা বেশি দাম আচ্ছা আচ্ছা আর এগুলি আছে কবুতরের রিং ২ টাকা জোড়া আর ৫ টাকা জোড়া আচ্ছা এটা কবুতরের রিং যে কোনো কবুতরের পায়ে এটা দিতে পারবেন আপনারা আর খাঁচা আপনি ১৫০ থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত সব সাইজের পাবেন আচ্ছা খাঁচা ১৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে সব সাইজে পাওয়া যাবে তো অবশ্যই আপনার তাইবাড়ি হাট ভাই আপনি তো রেগুলার বসেন নাকি রেগুলার রবিবার আমার দোকানের নাম বলছি আপনার নামটা আচ্ছা আপনার দোকানে আচ্ছা সুমন প্রিজন আপনার আপনার কি হচ্ছে কোনো ভিজিটিং কার্ড আছে ভাই কার্ড শেষ হয়ে গেছে দিতে আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা যদি বলে দিতেন শিওর ০১৭২
আচ্ছা 01722 26 26 11 11 55 55। অবশ্যই আপনারা হাট ছাড়া যদি আসেন তো ভাইয়ের সঙ্গে যদি ভাইয়ের কাছ থেকে যদি হাফরাস্তা স্টেশন এবং নিচে বাজারের মাঝামাঝি হ্যাঁ হাফরাস্তা বেনু বেকারি কনফেকশনারির পাশে অথবা জিমনা স্কুলের অপোজিটে সুমন ভিশন অ্যাডভার্স সেন্টার দোকানের বয়স হচ্ছে 11 বছর। আচ্ছা আচ্ছা অনেক পুরাতন দোকান, 11 বছর হচ্ছে ওনার দোকানের বয়স। জন্মদাতা আমি। আচ্ছা আচ্ছা তাই, খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। হ্যাঁ আপনারাও যারা যারা ভাইয়ের হাট ছাড়া যখন আসবেন তাছাড়া প্রত্যেক রবিবারে আপনারা এখান থেকে পাবেন। দেখতে নাকলে সব আমার পরে আসছে, আমি নাটোরে এটা জন্ম দিয়েছি। আচ্ছা আচ্ছা নাটোরে কথা, উনি অনেক মজার মানুষ। হ্যাঁ অনেক মজা করে কথা বলে। তো আপনারা হাটের দিন ছাড়া ওনার দোকানে, দোকানের ঠিকানা তো আমি বলে দিলাম, তো ওনার দোকানে এসে তাদের রেট আরও চিপ হবে। আচ্ছা আর পাইকারি নিলে অবশ্যই অনেক কম আসবে। আসবো বাড়ি থেকে, আসো ঘুরে আসো। আর খাওয়ার, বাইরের খাওয়ার বিভিন্ন রেট আসছে আমার কাছে, আমার নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন, প্রয়োজনে বেশি নিলে আপনাদের কম, যেটা রিজনেবল প্রাইস করে দেওয়া যাবে। আচ্ছা বেশি নিলে অবশ্যই দাম কম আসবে ভাই। আপনারা পাখি, আপনি সব রকম পাখি পাবেন, অ্যাকোরিয়াম আইটেম পাবেন। ও আচ্ছা, অ্যাকোরিয়ামের কালেকশনও আছে আপনার? হ্যাঁ, অ্যাকোরিয়াম মাছ জার এ টু জেড। আচ্ছা আচ্ছা, পাখি কবিতর অ্যাকোরিয়াম। আচ্ছা আচ্ছা, টোটাল সামগ্রী খাদ্য থেকে শুরু করে এ টু জেড। এটা খালি আপনি রবিবারেই এই হাটে থাকেন, তাছাড়া আপনার দোকানে আপনি থাকেন? আচ্ছা সুমন ভাই, আচ্ছা সুমন ভাই অনেক মজার মানুষ, ভালো লাগলো আর কি। আপনারা যখন হচ্ছে দেখি যখন হাটের দিন বাদে আপনারা যে কোনো সময় তার দোকান থেকে যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এগুলো কালেকশন করে নেবেন। আর আমার কাছে, হ্যাঁ আর আমার কাছে সুমন ভাইয়ের জিনিসের তুলনামূলক দাম সব কিছুই দাম একটু কম কম মনে হয়েছে। তো আপনার যেটা লাগবে, তবে উনি বেশি নিলে আরও দাম কম রাখবে। তো আপনার বেশি লাগলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে জিনিসপত্র কিনে নেবেন, বাজার যাচাই করে নেবে, 10 টাকা কম হবে যে কোনো জিনিস। হ্যাঁ ঠিক আছে সুমন ভাই, বাজার বাজার রেট অনুযায়ী 10 টাকা কম দেবে বলেছে। হ্যাঁ তো অবশ্যই আপনারা যেগুলো কালেকশন করে নেবেন তার কাছ থেকে। জিনিসের মধ্যে মান আছে, আমার খাঁচার দুইটা কোয়ালিটি হয়, একটা আপনার নর্মাল খাঁচা 12-18 যেটা সেটা হচ্ছে 230 টাকা নর্মাল। আর যদি এটা ঢাকারটা ভালোটা নিতে চান, 1 কেজি 300 থেকে 350 গ্রাম ওজন হবে, ভালো নিলে 1 কেজি 300 থেকে 350 গ্রাম। আচ্ছা তো আপনারা যেটাই নেন না কেন, ভালো নিতে চান ভালো দাম একটু বেশি পড়বে, আর নর্মাল নিলে নর্মালটা দাম একটু কম পড়বে। তো আপনার যেটা, যে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আপনাদের পাখির খাঁচাগুলো কালেকশন করবেন।